আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম কামিং ব্যাক উইথ আদার ভিডিওস। আজকে আমরা কথা বলবো প্রপেলার শ্যাফটকে নিয়ে। প্রপেলার শ্যাফট কী বা কাকে বলে, প্রপেলার শ্যাফটের ক্লাসিফিকেশন অ্যান্ড এটার বিভিন্ন যন্ত্রাংশের কাজ অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং পাশে যে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করুন। আচ্ছা, ফার্স্টলি আমরা জানবো প্রপেলার শ্যাফটটি কী। প্রপেলার শ্যাফট হচ্ছে গিয়ে ট্রান্সমিশন গিয়ার বক্সের যে শক্তিটা, মানে ট্রান্সমিশন গিয়ার বক্স হতে যে ঘূর্ণন গতি হবে সেই ঘূর্ণন গতিটা প্রপেলার শ্যাফট হয়ে আপনার ডিফারেন্সিয়ালে যাবে। অর্থাৎ আপনার ট্রান্সমিশন গিয়ার বক্স যদি কম ঘুরে তাহলে প্রপেলার শ্যাফটও কম ঘুরবে, ফলে ডিফারেন্সিয়ালে কম, মানে কম ঘূর্ণন গতি সরবরাহ করা হবে। ফার্স্টলি আমি একটা কথা বলে রাখি, এই প্রপেলার শ্যাফট ইউজ করা হয় মূলত আপনার ফ্রন্ট ইঞ্জিন, রিয়ার হুইল ড্রাইভে, রিয়ার ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভে এবং ফোর হুইল ড্রাইভে এই প্রপেলার শ্যাফটটা ইউজ করা হয়। আচ্ছা, এই প্রপেলার শ্যাফট হচ্ছে আপনার দুই প্রকার। ফার্স্ট হচ্ছে গিয়ে হলো শ্যাফট, সেকেন্ড হচ্ছে গিয়ে সলিড শ্যাফট। এই ফিগারটা হচ্ছে গিয়ে আপনার হলো শ্যাফটটা, দ্যাট মিন্স ফাফা। ফাফা হচ্ছে আপনার যেই প্রপেলার শ্যাফটের ভিতরে কোনো লোহা দ্বারা পূর্ণ থাকবে না, অর্থাৎ একটা ফাঁফা থাকবে, সেটাকে আমরা বলবো আপনার হলো শ্যাফট। আর যেটা সলিড থাকবে সেটা হচ্ছে কি আপনার ভিতরটা আপনার লোহা দ্বারা পূর্ণ থাকবে বা ভিতরটা যে কোনো কিছু দ্বারা পূর্ণ থাকবে, এটা হচ্ছে কি আপনার সলিড শ্যাফট। আচ্ছা, এখানে আপনার দুপাশে দুটো ইউনিভার্সাল জয়েন্ট লাগানো আছে। এই ইউনিভার্সাল জয়েন্টগুলোর কাজ হচ্ছে গিয়ে বিভিন্নভাবে কোণ উৎপন্ন করবে, অর্থাৎ বিভিন্নভাবে কোণ উৎপন্ন করে আপনার প্রপেলার শ্যাফটকে মুচড়ানো অথবা আপনার ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। আচ্ছা, এটা আপনার ডিফারেন্সিয়াল যখন বা হুইল যখন আপনার বিভিন্ন গর্তে পড়বে বা উঁচু নিচু রাস্তায় চলবে তখন আপনার ডিফারেন্সিয়ালটা একটু উপর নিচে হবে। উপর নিচে হলে আপনার এই জায়গাগুলোর মধ্যে বিভিন্ন কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই ইউনিভার্সাল জয়েন্টের নিচে অথবা উপরের দিকে উঠে আপনার মানে বিভিন্ন বিভিন্নভাবেই যেভাবেই হোক মানে উপর নিচে উঠেই আপনার এই প্রপেলার শ্যাফটটাকে ভেঙে যাওয়া অথবা মুচড়ে যাওয়ার থেকে রক্ষা করবে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আপনার স্লিপ জয়েন্ট আছে একটা। এই স্লিপ জয়েন্টটা আপনার স্লিপ জয়েন্টের ভিতরে বাইরে কাজ করা থাকবে এবং প্রপেলার শ্যাফটের ভিতরে কাজ করা থাকবে, যাতে স্লিপ জয়েন্টটা প্রপেলার শ্যাফটের ভিতরে আসা যাওয়া করে কাজ করতে পারে। এটার প্রয়োজন হচ্ছে গিয়ে যখন আপনার উঁচু নিচু রাস্তায় চলবেন তখন আপনার প্রয়োজন অনুযায়ী প্রপেলার শ্যাফটকে বাড়িয়ে দিবে বা প্রয়োজন অনুযায়ী প্রপেলার শ্যাফটের দৈর্ঘ্যটাকে কমিয়ে দিবে। অর্থাৎ আপনি যখন নিচু রাস্তায় চলবেন যদি আপনার প্রপেলার শ্যাফট কম বা ছোটো ছোটো প্রয়োজন হয় তাহলে আপনার স্লিপ জয়েন্টের ভিতরের দিকে ঢুকে যাবে। আবার যদি একটু বড় দরকার হয়, প্রপেলার শ্যাফটের দৈর্ঘ্য বৃদ্ধির দরকার হয় তাহলে স্লিপ জয়েন্টটা বের হয়ে এসে তাহলে প্রপেলার শ্যাফটের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করবে। এভাবেই আসলে ইউনিভার্সাল প্রপেলার শ্যাফটটা কাজ করে। ফার্স্ট হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিনের ট্রান্সমিশন গিয়ার বক্স হতে যে শক্তি হবে ওটা আপনার ইউনিভার্সাল জয়েন্ট হয়ে দেন ইউনিভার্সাল জয়েন্টগুলো আপনার প্রপেলার শ্যাফটকে মুছে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। স্লিপ জয়েন্টটা আপনার দৈর্ঘ্য কম বৃদ্ধি করে প্রপেলার শ্যাফটকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবে এবং ডিফারেন্সিয়ালের মধ্যে শক্তি প্রেরণ করবে। আমি ইনশাআল্লাহ এই মানে ভিডিওগুলো প্র্যাকটিক্যালি করে দেখানোর চেষ্টা করব। কিছুদিনের মধ্যেই আমি ইনশাআল্লাহ এই ভিডিওগুলো প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে দেখাবো। আশা করছি ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা সব বুঝে যাবেন, যদিও না বুঝেন অবশ্যই জানাবেন যে কীভাবে বুঝালে সুবিধা হবে। ধন্যবাদ।